হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবারও সারি বাহার পক্ষ থেকে নতুন কিছু এক্সক্লুসিভ তাদের আইটেম নিয়ে। তো প্রথমে যে আইটেমটা আমি দেখাচ্ছি, এটা থাকছে ডার্ক মারুনের সঙ্গে থাকছে, এবং লাল কালার নয়, একদমই আনকমন একটা কালার, দেখতেই পাচ্ছেন। এটা আছে এটির বডি পোর্শনটা, খুবই সুন্দর একটা বডি সাথে কিন্তু কাজ করা রয়েছে, খুবই সুন্দর একটা পোর্শন কাজ করা থাকছে। এটা আছে শাড়ির পারের পোর্শনটা, একদমই নিখুঁতভাবে কাজ করা, এটা কিন্তু পুরো হাতে তৈরি, এগুলো কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয়, এগুলো কিন্তু কোনো মেশিন ওয়ার্ক থাকছে না। এটা আছে এটির আঁচল, এটা আছে ফুল শাড়িটি, এটা হচ্ছে ফুল শাড়িটি। তো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, আজকের ভিডিওতে আমরা একদমই এক্সক্লুসিভ তাদের আইটেম দেখাবো পিওর কটনের মধ্যে। তো ভিডিও সব পুরোটা দেখো, তো আসছি পরবর্তী কালেকশানে। পরবর্তী যে আইটেমটা আমি দেখাচ্ছি, এটি রয়েছে হোয়াইটের সঙ্গে, হোয়াইটের সঙ্গে দারুণ একটা কম্বিনেশনের সঙ্গে থাকছে, হোয়াইট গ্রিন ব্লু আর বিস্কুট। এটা আছে সেটির আঁচলের পোর্শনটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করা, খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা থাকছে। এটা আছে সেটির বডি পোর্শনটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বডিতে কাজ করা থাকছে। এটা আছে সেটির পাড়ের পোর্শনটা, একদমই ফুল হ্যান্ডওয়ার্ক থাকছে, ওটা কিন্তু হাতে কাজ করা থাকছে, এগুলো কিন্তু কোনো মেশিনওয়ার্ক থাকছে না। তো আপনারা যারা মনে করছেন যে আপনারা হোলসেলিংয়ে পুরো বাল্ক আপনারা আইটেম পারচেস করবেন, তো সেই সব সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে রয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো যারা বলছেন যে আমরা ভিডিওতে প্রাইস মেনশন করছি না বা প্রাইস আস্ক করছেন, দিদি ভাই দাদা ভাই, আমরা প্রাইসটা ভিডিওতে মেনশন করি না, তার অনেক কারণ আছে। যেটা হচ্ছে যারা আমাদের কাছে শাড়ি পারচেস করে সেলিং করেন তাদের অনেক প্রবলেম হয়, এই জন্য আমরা কোনো ভিডিওতে আমরা শাড়ির প্রাইস মেনশন করি না, এটা হচ্ছে মেন প্রবলেম। তো যারা সেলিং পারপাসে রয়েছেন তাদের প্রবলেম হয় যদি আমরা প্রাইসটা মেনশন করে দিয়ে থাকি। তো যদি আপনার শাড়ি পছন্দ হয়ে থাকে, প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে প্রাইস বলে দেবো। তো আজকে যে কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আসি পরবর্তী কালেকশানে। পরবর্তী যে আইটেমটা আমি দেখাচ্ছি, এটা একটা সিগনেচার সঙ্গে থাকছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার। এটা আছে এর আঁচলের পোর্শনটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আঁচলের সাথে কিন্তু কাজ করা থাকছে, একদম সিম্পল। এই শাড়িটা কিন্তু একদমই সিম্পল, এর মধ্যে কিন্তু আপনারা ভ্যারাইটি কালার পেয়ে যাবেন, কিন্তু এর মধ্যে আপনারা কিন্তু ডিপ কালার পাবেন না, যে কালারগুলো থাকবে সবগুলো কিন্তু সোভার, সবগুলো কিন্তু সোভার কালারের মতো থাকছে, আর ফুল হ্যান্ডওয়ার্ক থাকছে। এটা আছে ইঞ্চি পাড়ের সঙ্গে, পাড়টা খুব একটা বেশি বড় নয়, ছোটো পাড়ের সঙ্গে যাচ্ছে, অল ওভার বডিতে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাবেন, অল ওভার বডিতে। এর মধ্যেও কিন্তু ভ্যারাইটি কালার অ্যাভেলেবেল থাকে। তো আমরা ভিডিওতে সব কালারগুলো দেখে উঠতে পারি নাকি, যে আমাদের যদি সব কালার দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো বড় ভিডিও আপনারা দেখতে চান না, যেন সব কালার দেখানো হয়ে ওঠে না। যদি আপনার কালেকশন পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে কালার দিয়ে দেবো, সঙ্গে প্রাইসও। তো আসি পরবর্তী কালেকশানে। পরবর্তী যে কালারটা আমি দেখাচ্ছি, কালারটা ওটা পেস্তা শেডে রয়েছে লালের সঙ্গে। এটা হচ্ছে শাড়িটির আঁচল, এটা শাড়িটির আঁচল যাচ্ছে, এটা আছে বডি, ফুল বডিতে কিন্তু এই পানের কাজ করা থাকছে, ফুল বডিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ফুল বডিতে পানের কাজ থাকছে। এটা আছে শাড়িটির পাড়ের পোর্শনটা, লাল কালারের সঙ্গে টেম্পেল বর্ডারের ছোটো টেম্পেলের পাড়টা থাকছে, ফুল হ্যান্ডওয়ার্ক, ফুল হ্যান্ডওয়ার্ক থাকছে। এটার মধ্যে দুটো কালার থাকে, একটা লাল সাদার সঙ্গে, একটা পেস্তা গ্রিনের সঙ্গে। তো আপনারা যারা মনে করছেন যে বাড়ি বসে আপনারা সেলিং করবেন, তো আপনারা আপডেট কোথায় পাবেন? তো দেখুন, আমাদের কাছে আমাদের হোলসেল গ্রুপ রয়েছে, আপনারা কিন্তু সেই গ্রুপে অ্যাড হতে পারেন, সেই গ্রুপে অ্যাড হয়ে কিন্তু আমাদের আপডেট দেখে আপনারা কিন্তু রিসেলিং করতে পারেন, সেই সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। বা আপনাদের আপনারা যদি মনে করেন যে আমাদের আপডেট দেখবেন, সেই জন্যও কিন্তু আমাদের গ্রুপ রয়েছে, আপনারা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা দিয়ে রেখেছি। তো আসি পরবর্তী কালেকশানে। এই কালেকশানটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশান। যেহেতু আমরা ভিডিওতে খুব বেশি কালেকশান দেখায় না, ঊর্ধ্বে 5টা থেকে 6টা কালেকশান আমরা দেখিয়ে থাকি, তো এর বেশি কালেকশান কিন্তু আমরা দেখাই না, যেটুকুই দেখাবো সেটুকুই এক্সক্লুসিভ। আমাদের কোয়ালিটি নিয়ে কোনো স্যাক্রিফাইস কখনো হয়নি, আর নেক্সট টাইম হবেও না। আমরা চেষ্টা করি কাস্টমারদের বেটার কোয়ালিটি দেখা দেওয়ার, বেটার আইটেম দেওয়ার, একদমই আনকমন জিনিস দেওয়ার, কোনো কমন আইটেম, কোনো রেগুলার আইটেম আমরা কাস্টমারকে প্রোভাইড করি না, যেটুকুই করবো সেটুকু আনকমন পিওর কোয়ালিটির সঙ্গে, কোনো ডুপ্লিকেট নেই। কারণ ওই 350 টাকা, 200 টাকা, 400 টাকা কিন্তু তাঁত হয় না, 200 টাকা গামছা হয় না। তো সেই ক্ষেত্রে একটা সুন্দর আনকমন তাঁতের শাড়ি কিন্তু ওই রেঞ্জে আসবে না, তো সেরকম রেঞ্জের আইটেম আমরা দেখাবো না, যেটুকু দেখায় সেটুকু একদম এক্সক্লুসিভ দেখাবো, পিওর আইটেম দেখাবো। তো এবার সেই আইটেমটা আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু যে আইটেমটা আমি দেখিয়েছি আজকে, টোটালি সবগুলোই কিন্তু পুরো হ্যান্ডওয়ার্ক থাকছে, সবগুলোই কিন্তু হ্যান্ডওয়ার্ক, কোনো মেশিন ওয়ার্ক কিন্তু থাকছে না, সবগুলোই কিন্তু হ্যান্ডওয়ার্ক থাকছে, দেখতেই পাচ্ছেন। হাতের কাজ না হলে এই কাজগুলো কিন্তু এতটা ফিনিশিং হয় না। তো এটা থাকছে লাল সাদার সঙ্গে থাকছে, একদমই আনকমন একটা কালেকশান, এগুলো কিন্তু কালার ভ্যারাইটি হয় না। যেটা দেখাচ্ছি এটা একটা পিসিতে রয়েছে, যে কাস্টমারটা পারচেস করবেন তো ওনার কাছে এই পিসটা কিন্তু থাকবে, নেক্সট কারোর কাছে কিন্তু এই সেম পিস হবে না,
ওনার কাছে এই পিসটা থাকবে। তো আজকে আর বেশি কথা বাড়বো না, আজকের কালেকশানগুলো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন, এবং লাইক কিন্তু অবশ্যই করবেন আপনাদের সুন্দর হাত দিয়ে সুন্দর আঙুল দিয়ে। তো যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেল নতুন রয়েছেন তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, আর গরম প্রচণ্ড গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন কারণ এই গরমটা খুবই খারাপ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কিছু কালেকশন নিয়ে।